हेलो फ्रेंड्स, वेलकम इन किचन क्वीन शाहली। आज कोनो मयदा माखा बा बेलार झमेला छाड़ा फटाफट 5 मिनटे तैरि करे नेब आलुर परोटा। आर परोटागुलो हबे तुलोर मतन तुलतुले नरम। एई देखुन, दारुण ना? आई एम श्योर आजकेर एई रेसिपिटा आपनादेर दारुण भालो लागबे। ताहले चलुन आर देरि ना करे फटाफट शुरू करे दिई। तो प्रथमेई आमी एखाने निये निएछि एकटा मीडियम साइजेर आलू। আলুটাকে খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নেব। তো যত মিহি করে গ্রেট করে নেওয়া যাবে ততই পরোটাটা ভালো হবে। তো এই রেসিপিতে আলু সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট কাঁচা আলুটাই আমি গ্রেট করে নিচ্ছি। তো এই দেখুন গ্রেট করা হয়ে গেল। তো এখন আলুর গায়ে যে একটা আলুর নিজস্ব কষ্টটা থাকে না, সেটাকে একবার ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আর হাফ কাপ নিয়ে নেব ময়দা। তো এই পরোটার রেসিপিটা আপনারা চাইলে শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি হাফ ময়দা আর হাফ আটা মিশিয়ে করছি। এবার গ্রেট করে রাখা আলুটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সেটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচি করে রাখা একটা পেঁয়াজ। তো আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিলাম। 2 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর 1 চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। তো এটাকেও আমি একদম ফাইনলি চপ করে রেখেছি। সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আমি এখানে 1টা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন ঝালটা দেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর নোনতা খাবারেও আমার একটু চিনি না হলে মন ভরে না, তাই সামান্য পরিমাণে একটু চিনিও দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রিফাইন্ড অয়েল। এখন এই সব কিছু একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন আমি একবার শুকনোই সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপর এখানে আমি 1.5 কাপের মতন জল অল্প অল্প করে মিক্স করব। তো একবারই পুরো জলটা দেব না, খানিকটা অল্প অল্প করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব ঘন হবে না, ফ্লোই কনসিস্টেন্সি থাকবে, আবার একটু ঘনও হবে। তো এই দেখুন আমার 1.5 কাপের থেকে এইটুকু জল বেশি হলো, মানে প্রায় 1 কাপের মতন আমি জল দিলাম। ফ্লেভারের জন্যে আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু আলু পরোটা বানাচ্ছি তাই এই ব্যাটারে আলু দিয়েছি, তবে আপনারা যারা আলু খেতে চাইছেন না তারা কিন্তু আলুটা বাদ দিয়ে অনিয়ন পরোটা বা গার্লিক পরোটা হিসাবেও এটা বানাতে পারেন। এই দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম একটা থিকনেস হবে। ব্যাটারের থিকনেসটা পারফেক্ট না হলে কিন্তু পরোটাগুলো পারফেক্ট হতে চাইবে না। এদিকে ফ্রাই করার জন্যে আমি একটা ননস্টিকের তাওয়ায় ভালো মতন অয়েল গ্রিস করে গরম করে নিয়েছি। এখন ব্যাটারটা ঢালবার আগে আমি ওভেনের হিটটা একটু কমিয়ে দিলাম, তারপর আমি এইভাবে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তো যেহেতু আমার স্পুনটা একটু ছোটো তাই আমি 2-3 বারে ব্যাটারটা ঢাললাম। আপনারা যেই রকম সাইজের পরোটা বানাতে চাইছেন সেই অনুযায়ী ব্যাটারটা ঢেলে নেবেন। সেই সঙ্গে স্পুন দিয়ে আমি এইভাবে স্প্রেড করে নিচ্ছি, ঠিক যেভাবে ধোসা স্প্রেড করে না ঠিক সেইভাবেই আমি রাউন্ড রাউন্ড করে ব্যাটারটা স্প্রেড করে নিচ্ছি। তবে এক্ষেত্রে ব্যাটারটা স্প্রেড করবার সময় কিন্তু একটু মোটাই রাখতে হবে, খুব বেশি পাতলা করে ব্যাটার স্প্রেড করলে কিন্তু পরোটাগুলো ফুলতে চাইবে না। মোটামুটি পরোটার ওপরের দিকটা ভালো মতন স্মুথ করে নিলেই হবে। তো এই দেখুন মোটামুটি স্মুথ করতে করতেই কিন্তু পরোটার একটা সাইড ভালো মতন কুক হয়ে গেছে। আর যেহেতু ননস্টিক তাওয়া তাই অনায়াসে উঠে চলে আসছে, আমি আরেকটা প্লেট উল্টে দিলাম। এবারে কিনারা বরাবর পরোটাগুলোকে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে ঘোরাতে থাকবো আর সেকে নেব, কারণ যতক্ষণ না পরোটার সাইডের দিকটা ভালো মতন কুক হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু পরোটাগুলো ফুলবে না। ভালোভাবে 2টো পিঠ শেকা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তো আপনারা চাইলে এই জায়গায় রিফাইন্ড অয়েল ছাড়াও বাটার বা ঘি যা কিছু দিতে পারেন। তো এই দেখুন এইভাবে কিনারার দিকটা চেপে চেপে ঘোরাতে থাকছি। যেই মুহূর্তে পরোটার ভেতরটা ভালো মতন কুক হয়ে যাবে সেই মুহূর্তেই কিন্তু পরোটাটা এইভাবে ফুলতে আরম্ভ করবে। তো এই দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নেওয়া পরোটাই বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হিটটা একটু কমিয়ে বাড়িয়ে আপনাদের পছন্দ মতন পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। তো এই দেখুন আমার পরোটা কিন্তু একদম রেডি। তো আমি এটাকে এখন একটু টিস্যু পেপারে তুলে নেব যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়, আর তারপর সার্ভ করে দিচ্ছি। তো এই দেখুন আজকে চটপট 5 মিনিটে তৈরি আলু পরোটা একদম রেডি অ্যান্ড সার্ভড। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ, গুড বাই।